এই লকডাউনে আমার আমি সদ্য নতুন মা হয়েছি, আমার একটা 6 মাসের বেবি ছিল, ওই অবস্থায় ওকে নিয়ে আমি লকডাউনে আটকা পড়েছিলাম। আমাদের যে বিষণ্ণ সময়গুলো থাকে আসলে, সেই সময়গুলোর যে গল্প থাকে, কথা থাকে, সেগুলোকে কাঁথার মধ্যে, সেলাইয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা আর কি। আমাদের গ্রামে মেয়েরা তাদের অবসর সময়, বর্ষার সময় যখন কিছু করার থাকে না আসলে, সেই সময়টা মেয়েরা নকশি কাঁথা সেলাই করে। এবং আমরা সবাই অনেকেই জানি যে নকশি কাঁথার মধ্যে তাদের আনন্দ, সুখ, দুঃখ, হাসি কান্না এসবের গল্প উঠে আসে আসলে। তো ওরকম একটা ভাবনা থেকেই আমি, আমার একটা ভাবনা আসছে যে আমার যে করোনা সময়টা, যে অবসর সময়টা ছিল আসলে, যে দীর্ঘদিন ঘরে ছিলাম, কিছু করার ছিল না, সেই অবসর সময়টাকে আমার ওইখানে ভালো লাগা খারাপ লাগা অনেক কিছু আছে, সেটাকে আমি আসলে একটা নকশি কাঁথায় বন্দি করতে চাই। আমি ওইভাবে কনসাসলি আসলে এই কাজটাকে কোনো কিছু আনার চেষ্টা করিনি, আমি ওই গল্পগুলো এবং এই ভাবনাগুলো থেকেই আমার হাতে যা আসছে সেটাই আমি আনার চেষ্টা করেছি। মানে আমি কাজ করতে করতে আমার যখন মাথায় আসছে যে আচ্ছা ঠিক আছে এরকম একটা শব্দ আমাকে নক করছে, তো আমি এরকম অনেকগুলো শব্দ লেখার চেষ্টা করছি, অনেকগুলো লাইন দেওয়ার চেষ্টা করছি, যে লাইনগুলো তো আমি জানি না আসলে কি ওই টাইমটা কেমন কাটছে, এর মধ্যে হিজিবিজি অনেক লাইন, তার মধ্যে কোনো একটা লাইনকে আমি হয়তো প্রমিনেন্ট করছি। সো আমি এই কাজটাতে খুব কনসাসলি কিছু করিনি, আমি কাজ করতে গিয়ে ভাবনাগুলো যেভাবে আসছে তাতে সেগুলোকে আমি ওইভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছি। ওই করোনার টাইমটা শুধু আমি না, আমার স্টুডেন্টদেরও ক্লাস বন্ধ, বাসায় আছে, ওদেরও একটা বিষণ্ণ টাইম কাটছে, ওরকম একটা জায়গায় যে ওরা ওদের বিষণ্ণতাকে কীভাবে দেখছে। আর এবং আমি শিক্ষক হিসেবে আমি যেহেতু পারফরমেন্স করি, মানে একটা কনসেপ্ট কীভাবে পারফরমেন্স হয়ে ওঠে, তো ওই সব কিছু ভাবনা থেকে আমি ওদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, যে ওরা এটার সাথে পুরোটা থাকলে বুঝবে যে একটা ভাবনা কীভাবে পারফরমেন্সে বা একটা কাজে রূপান্তরিত হয় কনসেপ্টের জায়গা থেকে।